2002 সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পর মেয়াদ উত্তীর্ণ হলেও পার হয়েছে আরও সাতটি বছর। আর সীমানা নির্ধারণ ও জাতীয় নির্বাচন সহ অনেক জল গড়িয়ে অবশেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে যথাসময়েই, তবে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করছে আওয়ামী লীগ। আমাদের মূল লক্ষ্য থাকবে যেই নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠুভাবে নিরপেক্ষ হয়, এই নির্বাচনে সকল অংশগ্রহণ নিয়ে তাদের নির্বাচিত পছন্দের প্রার্থীকে জয়লাভ করে তাদের নাগরিক সেবা নিশ্চিত করতে পারে। এটা তো গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ এবং গণতন্ত্রকে আরও প্রতিষ্ঠা আপনার দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর ক্ষেত্রে এটি ইতিবাচক ভূমিকা রাখবে। আর এ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী থাকবে কি না তা নিয়ে ভাবছে না আওয়ামী লীগের এই শীর্ষ নেতারা। বিএনপি যে নির্বাচনে অংশ এই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবে কি নেবে না তাদের নেওয়ার তো কোনো সুযোগ নেই, তারা সমর্থন দেওয়ার সুযোগ আছে, সেই সমর্থন দেওয়ার ক্ষেত্রে তারা তারা চিন্তাভাবনা করবে, এটা নিয়ে আমাদের চিন্তাভাবনা করার কোনো কারণ নেই। এখন যে তফসিল ঘোষণা হয়েছে এর মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মাধ্যমে শুধুমাত্র মেয়র নির্বাচিত হবেন তা নয়, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা নির্বাচিত হবেন এবং তারা জনগণের কাছাকাছি থেকে জনগণের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারবে। আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বহাল থাকা না থাকার ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নয় বলে মনে করেন দলীয় নেতারা। যতক্ষণ পর্যন্ত তফসিল ঘোষিত না হয়, যতক্ষণ পর্যন্ত এটা চূড়ান্তভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হয়, ততক্ষণ পর্যন্ত সকলের মধ্যে একটা ধারণা থাকে যে হয়তো এই আমি সমর্থন পেতে পারি, তো সেই দিক থেকে অনেকেই প্রচার প্রচার চালাতে পারে, কিন্তু আমরা এটাকে আমরা চূড়ান্তভাবে আমরা জানি দেবো। মাইনুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।